কত দিন পরে দেখো, আজ আমাদের ভূত বাংলো খোলা হচ্ছে। জানি না ভেতরে কি অবস্থা রয়েছে। ওরে বাপরে, এই দেখো শুধু কাঁচের জানালাগুলো বলে শুধু আলোটা দেখা যাচ্ছে। কি অবস্থা দেখতে পাচ্ছ? ঝুল হয়ে গেছে, ঝুল গ্রামের বাড়িতে। চলো 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 চলো, আমরা বেরিয়ে গেছি। আর বাবু দেখো এই মুহূর্তে আমাদের পাশে যে আঙ্কেল আন্টি আছে, ও দাদু দিদুন বলে, তো তাদেরকে এখন প্রণাম করে এখান থেকে আমরা যাচ্ছি। আর ওই যে আসছি আসছি করছে, দেখেছো ওকে জুতো পরাচ্ছে, ওর মা জুতোও পরবে না, এত দুষ্টুমি দুষ্টুমি। ও তো আগে দুষ্টুমি তোমরা দেখেছ। আর বাবা হচ্ছে এই যে ধীরে ধীরে নামছে সিঁড়ি থেকে। আর এই মুহূর্তে আমাদের অটোও চলে এসেছিলো, তো আমরা অটোতে উঠে পড়লাম। আর একটু ট্রেনটার লেট আছে, আমি ভাবলাম যে রাইট টাইমে আছে, তো ওই জন্য আমরা তাই তাড়াতাড়ি করেই উঠতে হলো। তো যাই হোক, একটু আগে যাওয়াই ভালো। তো আমরা অলরেডি অটোতে উঠে গেছি আর আমাদের অটো ছেড়েও দিয়েছে। তো যাই হোক, ওটা আসার পরে আবার এখান থেকে দেখলাম যে মানে এত বাজি, মানে পটাকা ফাটছে, মানে দিওয়ালি হচ্ছে এখন তো যেহেতু, তো সেই দিওয়ালিকে পিছনে ফেলে আমরা এখন চলে আসলাম আমাদের গ্রামের দিওয়ালি মানাতে। তাই দেখো বাবু এখন ট্রলি নিয়ে কেমন ঘুরছে। দেখো দেখো আমরা এসে গেছি, এই হচ্ছে আমাদের রাউরকেলা স্টেশন। তো রাউরকেলা স্টেশন এর আগেও তোমাদেরকে দেখিয়েছি, তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো দিওয়ালির রোশনায়, আলোর রোশনায় পুরো চারিদিকটা ঝলমল করছে। আর দিদিভাই বাবুকে নিয়ে আছে আর মা হচ্ছে বাবাকে নিয়ে। তো ধীরে ধীরে গুটি গুটি পায়ে আমরা ভিতরে যাচ্ছি। আর বুঝতেই পারছো, বয়স্ক মানুষদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া আর এই বিশেষ করে ট্রেনে জার্নি করা আর এই সমস্ত রেল ব্রিজগুলো ক্রস করা বিশাল কষ্টকর ব্যাপার। তো যাই হোক, এই মুহূর্তে দেখো বাবু এখন প্রণাম করে নিচ্ছে। আর এই মুহূর্তে দেখো বাবা মাকে একটু টিফিন দিয়ে দিয়েছি, কারণ বাবা মা খেয়ে বেরোয়নি। আমি আর দিদিভাই তবু খেয়ে বেরিয়েছিলাম রুম থেকে। তো যাই হোক, বাবা মা ওই জন্য টিফিন দিয়ে দিই, রাতও হচ্ছে। আর এই দেখো ও তো খাবে না, ওর দুষ্টুমি, ওকে চেষ্টা করছে কোনোভাবে একটু খাওয়ানোর, কিন্তু ও কোনো দিক থেকে কোনোভাবে খাওয়ার ওর মানে পাত্র নয়, শুধু ওর দুষ্টুমি। আর এই দেখো এই মুহূর্তে আমরা রাতে তার কিছু দেখাতে পারিনি, বাবু দেখো এখন ঘুমাচ্ছে। তো অনেক কষ্ট করে ওকে রাতে ঘুম পাড়ানো হয়েছিলো। আর ওই দিদিভাই আর বাবু একটা সিটে থাকে, মানে বুঝতেই পারছো কতটা কষ্টকর ব্যাপার। তো যাই হোক, এইভাবেই আমাদের ট্রেন জার্নিটা করতে হয়, সেটা তোমরা আগেও দেখেছো। আর বাবা মা নিচে লোয়ার বার্থে দিয়েছিলাম, ওনাদের দুটো লোয়ার বার্থ কেটেছিলাম আর আমাদের দুটো মিডল বার্থ ছিল। তো যাই হোক, বেশ ভালো ভালোই আমরা মানে জার্নিটা শেষ হলো। তো এই মুহূর্তে আমাদের হাওড়াতে এখন ট্রেন ঢুকছে। আর দেখো এই মুহূর্তে দিদিভাই দেখলে তো যে বাবুকে ঘুম ভাঙাচ্ছিলো, এই যে খোকা উঠছে এখন, রাতভর অনেক কষ্ট করেছেন একটা সিটে শুয়ে। তো তারপরে এখন আমরা এই দেখো আমি যে ট্রলি নিয়ে আসবো, তারপর ব্যাগ চাপিয়ে দিয়েছি, ও সেই ব্যাগ ট্রলি নিয়ে ঠেলতে থাকে। মানে ওর এই সমস্ত দুষ্টুমিগুলো করতে দিলে বেশ ভালো, বুঝতে পারছো, ও ছাড়বেই না। দেখেছো বলছে, আরও বলছে কি আমাকে একা ছেড়ে দাও, আমি একা নিয়ে যাবো। ওর দুষ্টুমি শেষ নেই। আর বাবা মা ধীরে ধীরে আসছে। তো যাই হোক, আমরা মানে দিয়েছে একদম পুরো লাস্ট প্ল্যাটফর্মে, 23 নম্বরে দিয়েছিল। তো ওখান থেকে আমরা ধীরে ধীরে এবারে বাইরের দিকে যাব, ওখান থেকে আবার আমাদের আরও অনেকটা জার্নি করতে হবে। তো চলো আমরা গুটি গুটি পায়ে এই যে বের হয়ে আসছি, এটা হচ্ছে আমাদের হাওড়া স্টেশনের এক্সিট গেট। তো দেখো এখানে ভোরবেলা কত ভিড়, দেখো আমরা তাড়াতাড়ি নেমে যাই। তো যাই হোক, এটাই সুবিধা। আর এই মুহূর্তে দেখো ভোরে নামলেও মানে অবস্থা, দেখো ট্যাক্সি স্ট্যান্ডে অবস্থা দেখেছো, এখানে প্রচণ্ড লাইন পড়ে, এখন তো আবার সব অ্যাপ থেকে বুক করতে হয়। তো যাই হোক, এই মুহূর্তে ট্যাক্সিটা আমরা নিয়ে নিলাম। তো তারপরে আমরা এই যে সমস্ত যে ট্যাক্সির রুট রয়েছে সেই রুট থেকে আমরা আসছি। আর সকালবেলার ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছিলো এখানে। আর এই দেখো বাইরে থেকে হাওড়া স্টেশনটাকে দেখো কত সুন্দর লাগছে। সেটা স্টেশন, হাওড়া স্টেশন বাবা। আর এই ব্রিজ, এটা হাওড়া ব্রিজ, দেখেছো বাবু বলছে এটা হাওড়া ব্রিজ, এইটা বাস যাচ্ছে। আর এই হচ্ছে আমাদের
হাওড়া ব্রিজ ক্রস করে চলে এসে এটা হচ্ছে রাইটার্স বিল্ডিং, ওটা হচ্ছে রাইটার্স বিল্ডিং বাবা। আর এই মুহূর্তে আমরা এখন নেমে এসেছি ধর্মতলা বাস স্ট্যান্ডে, এই হচ্ছে মনুমেন্ট। এটা মনুমেন্ট বাবা, মনুমেন্ট এটা মনুমেন্ট। আর এই মুহূর্তে দেখো আমরা উঠে গেছি আমাদের গন্তব্যস্থল যাওয়ার যে পাবলিক বাস বলতে পারো, তো সেই বাসে উঠে পড়েছি। আর বাবু দেখো প্রণাম করে নিচ্ছে বাস ছাড়ার সাথে সাথে। তো যাই হোক আমাদের এইভাবে পাশে ভিক্টোরিয়া আছে, ভাবি যে তোমাদের দেখাবো কিন্তু দেখানো হয় না। আর এই দেখো কালী পূজা হচ্ছে, সব কালী পুজোর বিভিন্ন প্যান্ডেলগুলো। তো যাই হোক এইভাবে দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের গ্রামের রাস্তায় একদম। আর এই দেখো গ্রামের রাস্তাতে তো বাবু দৌড়াচ্ছে, কেন বলো তো ওখানে সব খেলা চলছে, তো ওই জন্য দেখার জন্য দৌড়াচ্ছে। আর এই দেখো এখানে এখন বিস্কুট দৌড় চলছে এখানে। তো এটা হচ্ছে আমাদের প্রথম পাড়া, আর এরটা পরেই অর্থাৎ আমাদের পাড়াটা রয়েছে। তো যাই হোক এখান থেকেও খুব ভালো লাগছে, অনেকদিন পর এই সমস্ত খেলাগুলো দেখতে পেলাম। তো দিদিভাই বললো চলো একটু দেখা যাক দাঁড়িয়ে। তো যাই হোক এইটা দেখতে পেয়ে আমাদের খুব ভালো লাগলো যে কতদিন পরে আমরা এই সমস্ত খেলা দেখতে পেলাম। আজ থেকে নাহলে অন্তত হ্যাঁ 6-7 বছর আগে মনে হয় আমরা দেখেছিলাম এই সমস্ত খেলা, কারণ আশা হয়ে ওঠে না, দুর্গা পুজোয় আসলে আর কালী পুজোয় আরও আশা হয়ে ওঠে না। তো খুব ভালো লাগছে দেখো, খুব হাসিও লাগছে দেখো, বাচ্চাগুলো বিস্কুট খাওয়ার জন্য কেমন দৌড়াচ্ছে দেখো আর লাফাচ্ছে, আর বিস্কুটগুলো হাওয়ায় তেমন দুলছে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং খেলা, বাবুকে বলছিলাম খেলো না ও খেলবে না, ও বলছে চলো আগে বাড়ি চলো। দেখেছো ও মোটামুটি ও সব খেলা খালিতে নেই, ও শুধু দুষ্টুমি। আর এই যে বাবু এখন আমার সামনাসামনে আসছে, আর দিদিভাই হচ্ছে সামনে, মানে দুজনের মাঝখানে ওকে রাখতে হচ্ছে, কারণ গার্ড না দিলে ও কোন মুহূর্তে যে কোথায় চলে যাবে তার ঠিক নেই। আর এই দেখো এই মুহূর্তে এখন মা আমি লেগে গেছি ঘর পরিষ্কার করতে, এটা ঘর না ভুতুরে ঘর, এসে তো আমরা মানে ভেবেই পাচ্ছিলাম না যে কী অবস্থা রয়েছে, মানে একটা ঘরের মধ্যে মানুষ না থাকলে দেখতে পাচ্ছ কী অবস্থা চারিদিকে কী অবস্থা রয়েছে। তো এটা হওয়াই স্বাভাবিক, কারণ একটা ঘরের মধ্যে 2.5-3 মাস লোক না থাকলে বুঝতেই পারছো, আর আমাদের ঘরে তো তেমন কেউ নেই যে ঘরটারগুলো পরিষ্কার করে রাখবে বা কিছু করে রাখবে। তো আমাদেরকে যখন যাওয়া হয় বাবা মাকে নিয়ে এইভাবে আমাদের লক করেই যেতে হয়। তো এই দেখো ওপরের ঘরগুলো দেখো কী অবস্থা, বারান্দা ফারান্দার কী অবস্থা যে মানে বলে লাভ নেই। তো যাই হোক কী আর বলবো, তো চলো এবার দেখি ওপরের ঘরটা খোলা যাক। এই দেখো এখন আমরা ভূত বাংলা খুলছি দেখো, ওরে বাবা। যাই হোক শুধু কাঁচের দরজা জানলা বলে না, সরি কাঁচের জানালাগুলো বলে আলোটা শুধু ভিতরে আর রয়েছে। এই দেখো ঝুল হয়ে গেছে, ঝুল। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি আর ঠাকুর ঘর। তো মানে খুবই অবস্থা খারাপ, মানে এখানে পাখি টাখি বসে পুরো অবস্থা মানে বলে লাভ নেই। তো চলো তাড়াতাড়ি একটু ঝাড়ু মেরে দিই। আর বাবুকে এই মুহূর্তে উপরে আনা যাচ্ছে না, কারণ বুঝতেই পারছো এতদিন আমরা ছিলাম না। তো দিদিভাইকে বললাম তুমি এখন এসো না, তো ওই জন্য ওকে এখন আনিনি। আর এই যে আমি এবার একটু খাটের ওপরগুলো একটু পরিষ্কার করে দিই, ফ্যান ট্যানগুলো ঝেড়ে দিই, কারণ এগুলোরও তো অবস্থা খারাপ আবার বলে লাভ নেই। তো যাই হোক একটু আবার মোছামুছিও করতে হবে, কারণ পুরো ধুলোতে মানে শুধু ঝাড়ু মারলে হচ্ছে না বুঝতেই পারছো। তো যাই হোক একটু ঝাড়া পোছাও করে নেওয়ার পরে তবে আবার একটুখানি মানে মোছামুছিও করতে হবে, একটু মানে স্যানিটাইজ টাইপে ডেটল ফেটাল দিয়ে, নইলে অবস্থা খুবই খারাপ, কারণ বাচ্চা নিয়ে থাকতে হয় মানে বুঝতেই পারছো এখন। আর এই মুহূর্তে যে দিদিভাই বললাম যে মোটামুটি আমি পরিষ্কার করে দিয়েছি, তো দিদিভাই এসে ফ্লোরটা পরিষ্কার করে দিচ্ছে, মুছে দিচ্ছে। আর এই যে আমাদের ভাইজি রিয়া এসছে, ও আমার সাথে একটু হেল্প করছিল। তো যাই হোক ওকে দিয়ে আর বেশি করাতে পারলাম না, ও কাকিমা বলছে না এবার আমি করি, তো ওই জন্য এখন দিদিভাই চলে এসছে একটু ফ্লোরগুলো মুছে দিচ্ছে, আর যতটা সম্ভব আমরা করেছিলাম বাইরেগুলো। আর এইগুলো করার পরে দিদিভাই বললো না সিঁড়িগুলো যখন আজকে এসছে যখন আর শুধু ঝাড়ু মেরে লাভ নেই, একেবারে তাহলে মুছে দিয়ে। তো দিদিভাই এই মুহূর্তে সিঁড়িগুলো মুছে দিচ্ছে, সিঁড়িগুলো মোছার পরে আবার আরও অনেক কী কাজ রয়েছে তার ঠিক নেই। নিচের ঘর তো রয়েছে, নিচের ঘরের দিকে মা দায়িত্বে রয়েছে, নিচের ঘর অবস্থা খারাপ করে দিয়েছে বোর্ডগুলো, এসে আবার বোর্ডগুলো ঠিক করলাম, বোর্ডগুলো ঠিক করতে তবে দেখো একটু সবাই ফ্যান আইয়ে সবাই চললো। তবে মানে ভেতরে ভেতরে পুরো পিঁপড়েতে পুরো বাসা করে দিয়েছিল ভেতরে, সবাই ফ্যান চললো, যা অবস্থা। এবার ধীরে ধীরে সব এগুলো বিছানাগুলো সব রেডি করতে হবে, এখন সব বিছানায় সব পুরানো আছে, যে আর ঘর মোটামুটি সাফ সাফাই করে এখন দিদিভাই চলে এসছে একটু রান্নার কাজে, আর মা ওদিকে পূজা করতে চলে গেছে। তো সবাই মিলে একটু কাজটা করলে তাড়াতাড়ি হয়, তাই অনেকটা বেলা হয়ে গেছে, মানে প্রায় 2:30 বেজে গেছে যায়। তো যাই হোক আজকে যা কিছু করে ডাল ফাল একটু করে আর ভাত করে খেয়ে নিতে হবে, কারণ অন্যদিন যা করা দেখা যাবে।
তো যাই হোক আমরা কোন রকমে খেয়ে নিছিলাম আর এই মুহূর্তে বিকালবেলা একটু রেস্ট নিয়ে দেখো বাবু আমি আর দিদি ভাই এখন চলেছে এই যে আমাদের গ্রামের সব খেলা চলছে কালীপূজা তো দেখেছো সব বাচ্চারা সব খেলছে তো এগুলো খুব ভালো লাগে এগুলো যেন অনেক দিন পর আমরা দেখতে পেলাম তো যাই হোক আমাদের তো খুব ভালো লাগলো তোমাদেরকে কেমন লাগলো তোমরাও জানিও আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে আজকের মতো টাটা।